হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো আছেন। আজকে আমাদের এখানে রমজানের ফিফথ ডে, সো আমি আজকে রেডি করছি ইফতারের জন্য এক খিচুড়ি। এই খিচুড়ি বলতে গেলে এখানে আমি শুধু আপনার বাসমতি যে রাইসটা আছে সে বাসমতি রাইসটা দিয়ে আমি একটা ফ্রাই করে দেন বা খিচুড়ি মতো করে একসাথে মিশিয়ে রান্না করে দেবো। সামথিংস লাইক নিউ, এটা আমার নিজের একটা রেসিপি, আমার কাছে ভালো লেগেছে, সেজন্য আমি আজকে সেটা করব। আর আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, যদি আপনাদের পছন্দ হয় আপনারা ইনশাল্লাহ নিজের রমজানি ভাজা পোড়া থেকে একটু যারা খেতে চান না তারা এইভাবে রান্না করে খেতে পারেন। এখানে প্রায় আমি দুটো পেঁয়াজ ছিটিয়ে দিচ্ছি, তো দুটো পেঁয়াজটা আমি হালকা একটু ব্রাউন করে ভেজে নেবো। মোটামুটি ব্রাউন হলে হবে, তারপর আমি ডিমগুলো যে এখানে ভাজা হচ্ছে তো ডিমগুলোকে একসাথে আমি যে মশলা দেবো মশলা মতো ডিমগুলোকে কষিয়ে নিয়ে ডিম থেকে তুলে দেন আমি ভাতটা দিয়ে খিচুড়ি রান্না করে ফেলবো। আমি খিচুড়ি খাবো কি দিয়ে আজকে জানেন? আজকে আমি খিচুড়ি খাবো হচ্ছে নাগা মরিচের আচার দিয়ে। সেই আসলে রোজা রাখলে না অনেক কিছুই ইচ্ছা করে না, এটা খাবো আজকে ওটা খাবো। আমার মনে হয় এটা সবারই হয়, অনেক ধরনের খাবার তাদের মাথায় ঘুরতে থাকে, তো তখনই আমি হঠাৎ মাথায় আসলো আমি দেখি আজকে খিচুড়ির সাথে নাগা মরিচের আচার খাবো, সাথে তো স্যালাড অবশ্যই থাকবে। আচ্ছা, একটু পেঁয়াজটা একটু কষাতে সাথে সাথে একটু কষানোর সাথে সাথে আমি একটু আপনাদের সাথে গল্প করি। আমাকে দেখাচ্ছে না তাই বলে কিছু মনে করবেন না, আমি এভাবে ক্যামেরার বাইরে কথা বলতে খুব পছন্দ করি একসাথে। আর বলতে চাচ্ছিলাম আর কি, যে কারবার রোজা কেমন যাচ্ছে, রোজা দিনগুলো কেমন যাচ্ছে আমাকে জানাবেন ইনশাল্লাহ। আশা করি রোজা সবারই ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে হালকা একটু ব্রাউন হয়ে আসতেছে, দেন আমি এখানে মধ্যে কী করবো, যা যা খিচুড়িতে মশলা দেওয়া হবে সেগুলোই আমি এখানে দিয়ে দিবো, দেন ওখানে মধ্যে তিনটা ডিমটা রান্না করে নেবো। এরকম ব্রাউন করলে হয়ে যাবে, সামান্য একটু ব্রাউন করলে হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে তাড়াতাড়ি করে কিন্তু মশলাগুলো দিয়ে দিই, নাহলে আবার ব্রাউন হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা এলাচ, দারচিনি, এবং এলাচ দিয়েছি চারটা, দারচিনি দিয়েছি ছোটো ছোটো দেখতে পাচ্ছেন চারটা কি পাঁচটা হবে। আর এখন দিয়ে দিব, এখন দিয়ে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট। পানি দিয়ে পুড়ে যাবে তেল, ওকে দেন আপনি একে একে করে এখানে আমি হলুদগুলো টিস্পুনের মতো দিব, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া পাউডার, ধনে গুঁড়া পাউডার দিব টু টেবিল স্পুন, টু টেবিল স্পুন মতো। আর এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া পাউডার ওয়ান টেবিল স্পুন, ব্যাস হয়ে গেল। একটু পরে তেজপাতা দিব, অনেক দিয়ে দিব, এখন দিয়ে দিব আমি দুটো তেজপাতা, তেজপাতা দিয়ে সবথেকে মেন যে জিনিস সেটা হচ্ছে লবণ, লবণটা দিয়ে দিব। ভাত যখন দেব তখন আমি আর একটু পরিমাণ লবণ তো অবশ্যই দিব, এটা জাস্ট আমি ডিমটাকে রান্না করবো ডিমের জন্য পরিমাণ মতো যে গ্রেভিটা করছে সেটার জন্য আমি লবণটা দিয়ে দিলাম। ওকে ফাইন, এখন আমি
বেশি করে নেই। কাঁচা মরিচ আমি সব শেষে দেব, আমি কিন্তু ডিমগুলো দিয়ে দিলাম মশলাগুলোর মধ্যে। ডিমটা দিয়ে আমি সামান্য একটু করে কভার দিই, ঢেকে একটু রেখে দিচ্ছি ঠিক 2 মিনিট। এখন আমি ডিমগুলো তুলে ফেলে আস্তে আস্তে বসলাম। তুলে ফেললাম ডিমগুলো, এখন আমি এখানে মধ্যে চালগুলো দিয়ে দিব। খিচুড়ি চালের পরিমাণ বলবো না, কারণ যখন কি পরিমাণ চাল এটা পোলাও তো রান্না করছে না, একটু বেশি করে রান্না করবো। এখানে আমি দিয়ে দিব ডাল, এখানে আমি মসুর ডাল দিয়ে করছি শুধু খিচুড়িটা। এখন আমি ভালো করে দেবো মশলাগুলোর মধ্যে একটু ভালো করে নিয়ে নেব। এখানে আমি শুধু মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি। সাধারণত আমি খিচুড়ি রান্না করার সময় 3টা ডাল ইউজ করি, বাট আজকে আমি যেহেতু রোজার দিন শর্টকাট করতে চাই, সেই জন্য মসুর ডাল দিয়ে আমি খিচুড়ি খিচুড়ি রেখে। তো মসুর ডাল দিয়ে খুব মজা হয়, অনেকে মুগ ডাল দিয়ে করে, খেসারি ডাল দিয়ে করে, চানার ডাল দিয়ে করে, বুটের ডাল দিয়ে করে। আমি মসুর ডালটা খুব ভালো লাগে আমার কাছে, সেজন্য আমি মসুর ডাল দিয়ে তার খিচুড়ি করে থাকি। সামান্য কিছুক্ষণ কষানোর পর আমি এখানে পানি দিয়ে দিব। আমি এটা তেমন একটা ঠিক থেকে যে খিচুড়িটা করো না পানির মধ্যে সেটা করবো না, আমি নর্মাল যে খিচুড়ি করা হয় সেটা করবো, যেহেতু আমি ডিম দিয়ে করছি, ডিমের খিচুড়ি করবো আজকে। যখন ভাতটা রান্না করছিলাম, খিচুড়ি রান্না করছিলাম, তখনই চিন্তা করলাম পাশাপাশি যদি চিকেন ঝাল ফ্রাইজিটা রান্না করি মন্দ হয় না। আমার কাছে রেডি ছিল, তো খুব ঝটপটে আমি এটা রেডি করে ফেলছি। যেহেতু আমার কাছে মশলা ছিল, সব কিছু রেডি ছিল, সেজন্য আমি চিকেন ঝাল ফ্রাইজিটাও রেডি করে ফেলছি। আর খিচুড়ির সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগে, আর ফ্রাইড রাইসের সাথে খেলে তো কথাই নেই। খাবার দাবার রেডি, এখন আমরা ইফতারের টাইমের জন্য ওয়েট করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ এই রমজানে সবার দোয়া যেন কবুল করেন, সবাইকে যেন সুস্থ সবল রাখেন ইনশাআল্লাহ। আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।